আক্রমণের চড়া সুর অব্যাহত। অভিযোগ থেকে এবার সরাসরি কমিশনকে হুঁশিয়ারির রাস্তায় শাসক দল তৃণমূল কংগ্রেস। কয়েক সপ্তাহ আগে রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়। এবার তার থেকে এক ধাপ এগিয়ে সাংবিধানিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে সরাসরি ষড়যন্ত্রের অভিযোগ খাড়া করলেন তিনি। এই রাজ্যের নির্বাচন কমিশন যে প্রসেসে এগোচ্ছে, এই প্রসেস নিশ্চিত করে নির্বাচনটাকে পিছিয়ে দেওয়ার একটা গভীর ষড়যন্ত্রের চাপ আমরা লক্ষ্য করছি। পাশাপাশি তার সতর্কবার্তা যেভাবে ভোট পিছোচ্ছে, তারপর গরমে একজন মানুষেরও মৃত্যু হলে তৃণমূল কংগ্রেস সেই দেহ নিয়ে কমিশনের দপ্তরে বিক্ষোভ দেখাবে। আমরাও বলছি, এবার এই গরমের তাপ প্রভাবে যত দেরি হবে পঞ্চায়েত নির্বাচনে, একটা মানুষের মৃত্যু হলে, গরমের জন্য একটা মানুষের মৃত্যু হলেও সেই মৃতদেহটা নিয়ে এসে আমরা নির্বাচন কমিশনের দোরগোড়ায় দাঁড় করিয়ে দেবো। তাই জিজ্ঞেস করবো যে এই মৃত্যুর জন্য দায়ী কে। ইতিমধ্যে সিপিএম এর সঙ্গে আতাতের অভিযোগ তুলে মীরা পাণ্ডের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন মুকুল। এদিনও কার্যত তারই পুনরাবৃত্তি শোনা গেল মুকুল রায়ের গলায়। আমরা জানি, দেখুন, কারা নির্বাচন কমিশন হন, এ তো হয় কি, চাকরি জীবনের অবসর পাওয়ার পর এক্সট্রা তিন বছর চার বছর র্যালিজ করে চাকরি করা, ঠান্ডা ঘরে বসে থাকতে হয়। পশ্চিমবঙ্গ সরকার জনাদেশ নিয়ে মানুষের ভোটে নির্বাচিত হয়েছে, আর আরেকজন যিনি কনস্টিটিউশনাল মানুষ বলছেন আমি কনস্টিটিউশনাল পোস্ট হোল্ড করি, তিনি একটা মেয়র গভর্নমেন্ট অর্ডার বাই এ আউটগোয়িং গভর্নমেন্ট তার আদেশ বলে বসে আছে। সাংবিধানিক প্রতিষ্ঠানকে আক্রমণের ভাষা ঘিরে এর আগেও বিভিন্ন মহলে তীব্র সমালোচনার মুখে পড়েছেন মুকুল রায়। কিন্তু সংঘাত জিয়ে রাখতে সেই সমালোচনা উপেক্ষা করে যেভাবে তিনি আবারও কমিশনের বিরুদ্ধে সুর চড়ালেন, তা নিয়ে ফের একবার প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। নিমাই পাণ্ডা, এবিপি আনন্দ, কলকাতা।